টুনি চলে যায় সে অজেনা ভয়ঙ্কর প্রাণীর খোঁজে। গর্জিলা সামনে যাচ্ছে, টুনি পিছে পিছে উড়ে যাচ্ছে। হঠাৎ করে একটা ভয়ঙ্কর শব্দ শুনে গর্জিলা টুনি থামলো। তখন টুনি বলে, দেখেছো গর্জিলা ভাই, ভয়ঙ্কর একটা শব্দ শুনেছো তুমি? পেলাম, মনে হচ্ছে খুব কাছাকাছি আছে প্রাণীটা। সর্বনাশ, এখন কি হবে? কি আর হবে, আমি তোকে ওই প্রাণীর কাছে রেখে আসব। এই সময় তুমি মজা নিচ্ছ? আই এম সিরিয়াস অ্যাবাউট দিস টুনি। এখন তুমি আমার সাথে ইংলিশে ভাব নিচ্ছ? তুমি যাও, আমি তোমার সাথে আর যাব না। আরে রাগ করছিস কেন, আমি তো তোর সাথে মজা করছিলাম, ভয় পাস নে। আরে আমি তো আছি, কিছু হবে না, কিন্তু ওই প্রাণীটাকে দেখতে হবে। কে এমন প্রাণী যে বনে ঘুরে বেড়াচ্ছে? চল দেখি কে প্রাণীটা। এরপর তারা দুজন সামনে দিকে এগোতে লাগলো, গর্জিলা ও টুনি। জঙ্গলের ভিতরে সামনে একটু এগিয়ে যেতেই তারা দেখতে পেল জঙ্গলে অনেক পশু পাখি মৃতদেহ পড়ে আছে। আর তারপর ওরা দুজন দেখতে লাগলো চারপাশে রক্ত মাখা অনেক প্রাণী মৃতদেহ দেখে টুনি ভীষণ ভয় পেয়ে গেল। এই দেখে টুনি তখন বলতে লাগলো, কি নিষ্ঠুরভাবে পশু পাখিকে মেরে ফেলেছে! কে যে কাজটা করেছে তাকে আমি ক্ষমা করব না, তাকে আমি চরম শিক্ষা দিব। এরপর হঠাৎ করে গর্জিলা ও টুনি দেখল তাদের সামনে ভয়ঙ্কর একটি দানব আকৃতি প্রাণী এসে। দাঁড়ালো। এই প্রাণীটা ছিল মানুষের আকৃতি, কিন্তু ভয়ঙ্কর ছিল তার চেহারা। সেই প্রাণীটা গর্জন করতে করতে গর্জিলার দিকে এগিয়ে আসছিল। টুনি, তুই ওই গাছের ডালে বসে থাক, আমি দেখছি ওকে। এরপর টুনি একটি গাছের ডালে গিয়ে বসলো। আর এই প্রাণীটা গর্জিলার কাছে আসতেই জিজ্ঞাসা করলো, কে তুই, কেন এই বনের সমস্ত প্রাণীকে মেরে ফেলছিস? আমি মাকড়সা দানব, আমার প্রচণ্ড খিদে পায় বলে সমস্ত প্রাণীকে মেরে আমি খেয়ে ফেলব। তোর পেট ডেকচির হাঁড়ি নাকি রে? মানে? তোর পেটে ডেকচির হাঁড়ি না হলে তোর এত খিদা লাগে কি করে? বেশি খিদা লাগলে ঘাস খা, বনের পশু পাখি কেন মেরে ফেলছিস? আমি গরু নাকি, ঘাস খাই না, পুঁটি মাছ পাই না, হাঁটতে দেখি, ছোটবেলা চড়া বলছি। আমি ঘাস খাই না, আমি মাংস খেতে ভীষণ ভালোবাসি, তাই সব প্রাণীকে মেরে আমি খেয়ে ফেলব। তুই যে কাজ করছিস তার জন্য তোকে কঠোর শাস্তি দেব, শয়তান। তুই আমাকে শাস্তি দিবি, তার আগে আমি তোকে মেরে ফেলব। কে কাকে মেরে ফেলে দেখ। এরপর গর্জিলার সাথে মাকড়সা দানবের সাথে ভয়ঙ্কর লড়াই হয়ে যায়। আর এই ভয়ঙ্কর লড়াইয়ের মাঝে তিনি বলে,